হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা রান্না করব হচ্ছে বজুরি ট্যাংরা আম দিয়ে। এখন এই সিজনে বজুরি ট্যাংরাও খুব ভালো পাওয়া যায়, আর কচি আম দিয়ে খুব ভালো হয়, খেতে খুব টেস্টি একটা রেসিপি। তো আমরা এই রেসিপিটাই আজকে রান্না করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি প্রেস করে দিন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। চলে এসেছি আমরা রান্না করতে। তো আজকে বজুরি ট্যাংরা করব একদম প্লেন মশলা দিয়ে, শুধু আম দেব আর কাঁচা লঙ্কা দিয়ে করব। তো দেখুন কিরকম করে আমরা করি। আজকে তো বেশি মশলা মানে বেশি মশলা দেওয়া না, বেশি সবজি দিতে হবে না, তাই জন্য আম আর কাঁচা লঙ্কাটা আমি এখন কেটে নেব। এত বড় আম কিন্তু এত বড় দেব না, মানে অর্ধেকটা দেব, যা গরম পড়েছে নষ্ট হয়ে যাবে বলে আমি কেটে ধুয়ে নিয়েছি, তাই আপনাদের আর দেখাতে পারিনি মাছ কাটাটা। আর এই যে ট্যাংরা মাছগুলো, এই বজুরি ট্যাংরা এরকম হয় দেখতে, যে গায়ের মধ্যে একটা দাগ দাগ থাকে, আর মাছগুলো খুব ছোট ছোট হয়, খুব একটা বেশি বড় হয় না এই বজুরি ট্যাংরা। এই যে দেখুন মাছগুলো, এই যে অর্ধেক আমটা এরকম ভাবে কেটে নিলাম আলুর মতো করে। বলি আর অর্ধেক আম রয়ে গেছে, কি করব? না, অর্ধেক আম দিয়ে চাটনি তো হবে না। না, চাটনি দরকার নেই, তাহলে আম মেখে ফেলি। হ্যাঁ, গরম পড়েছে, একটু আম মাখা খেতে ভালোই লাগবে। তাহলে কুড়িয়ে তাহলে মাখ। হ্যাঁ, আর প্রথমে গরমের প্রথমে এত বড় একটা যখন আম খেয়েছি, তাহলে আম মাখা করেই খাই, খেলে ভালোই লাগবে খেতে। হ্যাঁ, কুড়িয়ে তারপরে মাখা কর, রাঁধতে রাঁধতে তাহলে খাই। ঠিক আছে, কাটাকুটি হয়ে গেছে, পটিটা তুলে নিচ্ছি। এই যে আম মাখার সব সরঞ্জাম নিয়ে আসলাম, এখন আম মাখবো, কাসুন্দ নিয়ে আসলাম। সিজনের প্রথম আম মাখা কাসুন্দ দিয়ে, হেভি লাগবে খেতে। আম মাখার সব সরঞ্জামটা নিয়ে এসেছি, এবার আমটা কুড়িয়ে মাখবো, এই যে এটা দিয়ে। ততক্ষণে আমি একটু কড়াইটা লেপ দিয়ে নিলাম, এই যে দেখুন এবার বসিয়ে দেবো, উনুনটাও ধরে গেছে। মাছটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব, দিয়ে দিচ্ছি লবণ, অল্প করে হলুদ দিয়ে দিলাম, এবার আমি ভালো করে মাখিয়ে নেব। মাছটার মধ্যে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম, এবার তেলও গরম হয়ে গেছে, এবার মাছগুলো আগে ভেজে নেব। অর্ধেক আমটা কুড়িয়েছি, এইটুকানি হয়েছে, এইটুকু আমি আমাদের কি হবে, প্রথম আম মাখা খাচ্ছি, হবে না, তাই জন্য আমাদের এইটুকানি একটা আম নিয়ে, একদম ছোট্ট একটা আম নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। যা, আজকে গরমের মধ্যে মাছটা ফাটেনি, এর জন্য রেহাই পেয়েছি আজকে। ট্যাংরা মাছ চট করে ফাটে না সব মাছ, কিন্তু আশ্চারা মাছ তো ফাটেই। হ্যাঁ ফাটে, আর এই মাছটা ফাটেনি। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটা বসাবো, ফোড়নে দেব হচ্ছে দুটো শুকনো লঙ্কা আর অল্প করে সর্ষে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরাটা আর আমগুলো। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ আর জিরের গুঁড়ো আর
আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। আর স্বাদ মতো লবণ। এবার অল্প জল দিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, বেশি কষালাম না, অল্প মশলা তো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আমটা কুড়িয়ে রেখেছি, বদি মাছ বসানো হয়ে গেছে, ধিমি আছে, হতে থাকুক। এবার আম মাখাটা করে আমরা খাবো, খেতে থাকি আর কি। আস্তে আস্তে গরম আর রোদ্রু ভালো লাগবে এখন টকটা খেতে। এইটুখানি আম, তাই একটা কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা গুলো খুব ঝাল। বৌদি লবণ দাও। দিয়ে দিলাম লবণ, চিনিটা একটু বেশি দিও, টক আম তো। এই যে এতটা দিলাম, গন্ধেই মানে এখনই জিভে জল এসে পড়ছে। টক জিনিসটাই এরকম, তেঁতুল আম যে কোনো টক। এবার কাসুন্দি দিয়ে দিচ্ছি, গরম পড়তে না পড়তে আম মাখা খাচ্ছি, এবি লাগছে কাসুন্দি দিয়ে। হ্যাঁ, দারুণ হয়েছে মাখাটা। আর গরম এখন খুব রোদ্দু, খেতে খুব ভালো লাগছে। আর এই আম মাখাটার মধ্যে আপনারা গন্ধরাজ লেবু পাতা আছে, লেবু পাতা দিলে আরো টেস্টি হয় খেতে। আমাদের কাছে এখন নেই সামনাসামনি, তাই দিতে পারলাম না, আমরা এমনি নর্মাল মেখে খেলাম, তাতেই দারুণ লাগছে খেতে। আর আপনাদের সঙ্গে কিন্তু আম মাখাটাও শেয়ার করে নিলাম, এইভাবে আপনারা মেখে খাবেন, খুব ভালো, স্বাস্থ্যের জন্যও ভালো, পেট ঠান্ডা রাখে আর খেতেও দারুণ। নাও ক্যামেরাম্যান কে দে, দাও দাও দাও, জিভে জল আসছে, নে খাইয়ে দিই। আর মাছের ঝোলটা একটু টেস্ট করে দেখি, নুনটা টকটা ঠিকঠাক আছে কিনা। কুন্ডি তুই টেস্ট করে দাও। হেভি হয়েছে, যেমন আম মাখাটা খেলাম তেমনি মাছের আম টকটা খেলাম, হেভি ভাল লাগলো। ঝোলটা খুব সুন্দর হয়েছে, টক টক হয়ে গেছে মাছের ঝোল। এবার নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমাদের রান্না, বজুরি ট্যাংরার আম টক। তো আপনারা দেখলেন তো কত হালকা পাতলা, একদম মশলা ছাড়া রান্না করেছি। তো আপনারা এরকম করে রান্না করে খাবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। খেয়ে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কিরকম খেলেন। আর এইরকমই নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে আর ইনস্টাগ্রামে আমাদের চ্যানেলটিকে ফলো করুন।